ঐক্যবদ্ধ সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট বিগত 2 বছর ধরে গ্রামের মহিলাদের স্যানিটারি ন্যাপকিন বিতরণ করছে ও মাসিক সংক্রান্ত স্বাস্থ্যবিধি নিয়ে সচেতন করে আসছে প্রতিনিয়ত। 28 মে 2022 ওয়ার্ল্ড মেনস্ট্রুয়েশন হাইজিন ডে, সেই উপলক্ষে ঐক্যবদ্ধ সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সরাইঘাটা, আরানডি, হরাদিত্য, কাটাবনি সহ বিভিন্ন এলাকায় ঋতুমতী মহিলাদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন তুলে দেওয়া হয়। এর পাশাপাশি প্রত্যেকের হাতে ঋতু সংক্রান্ত স্বাস্থ্যবিধি সম্পর্কিত একটি করে তথ্য সমৃদ্ধ লিফলেট দেওয়া হয় ও কিছু সচেতনতামূলক পোস্টার বিভিন্ন এলাকায় লাগানো হয়। অভিজ্ঞতা বলতে এখন মানে ভালোই এটা ব্যবহার করে বুঝতে পারছি, কেননা এই ন্যাপকিনটা যেটা বাজার থেকে নেওয়া হতো তার থেকে এটা অনেকটাই ব্যবহার করে কাজ সাকসেস হচ্ছে। বাজারে যেটা অনেক দাম দিয়ে কেনা হতো। আমার নাম মামনি মাইক, বাড়ি হারাদিত্য। দেখুন, প্রথমত আপনারা যেটা করছেন ঐক্যবদ্ধ সোসাইটিকে প্রথমত আমি ধন্যবাদ জানাই এই জন্যই যে যে সমস্ত শ্রেণীর লোকেরা বা এলাকার লোকেরা এই সমস্ত ন্যাপকিন বা বিভিন্ন কুসংস্কারে আবদ্ধ রয়েছে, এখনও অনেক রয়েছে, তো আপনাদের মারফত এই যে জিনিসটা হচ্ছে তাতে করে আশা রাখি যে অনেকটাই তারা অ্যাওয়ারনেস হবেন যে এই জিনিসটা একদমই খারাপ না যেটাকে আমরা খারাপ ভাবছি। তো তারা এই জিনিসটাকে নিয়ে যেটা ভাবতো আশা করছি অনেকটাই তাদের কাছে ক্লিয়ার হয়েছে যে এটা আমরা যেটা ভাবতাম সেটা না। তো ওয়েলফেয়ার ট্রাস্টকে বা ঐক্যবদ্ধকে আমি এটাই বলবো যে আপনারা যেভাবে এগিয়ে যাচ্ছেন মানুষের সাথে, এই যে জিনিসগুলো ওদেরকে অ্যাওয়ারনেস করছেন, ওরা জিনিসগুলো নিয়ে আরও এত জানছে বা পরবর্তীকালে ওরাও এই জিনিসটাকে নিয়ে আপনারা কাউকে জানাবে, তো সেই হিসাবে আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা এভাবে এগিয়ে যান আর আশা রাখবো আমরাও যে সমস্ত সমাজের মানুষ রয়েছে তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য আমরাও চেষ্টা করব। এটাই সমাজের কাছে বার্তা দেবো যে আপনারা এই ওয়েলফেয়ার ট্রাস্টের সাথে থাকুন এবং তাদেরকে একটু সাহায্য করুন, তাতে করে আমাদের এবং আমাদের সমাজের সবাই একটু এগিয়ে যেতে পারবো, আমরা কুসংস্কারের আবদ্ধ থেকে আমরা সংস্কারের দিকে এগিয়ে যেতে পারবো, এটুকুই বলার। সোশ্যাল হাইজিন ডে উপলক্ষে ঐক্যবদ্ধ সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আমাদের আরানডি গ্রামে প্রায় 100 জন মহিলার মধ্যে ন্যাপকিন ডিস্ট্রিবিউট করা হয়েছে এবং পাশাপাশি তাদেরকে এই বিষয়ে স্বাস্থ্য সচেতনও করা হয়েছে, যাতে তারা ন্যাপকিন ব্যবহার করে এবং পাশাপাশি একটি তথ্য সমৃদ্ধ হ্যান্ডবিল আমরা মহিলাদের মধ্যে বিতরণ করেছি আর কিছু পোস্টার আমরা গ্রামের বিভিন্ন দেওয়ালে আটকে দিয়েছি। আমরা গত দু বছর ধরে এই কাজ করে আসছি। আমাদের প্রথম উদ্দেশ্য এটাই ছিল যে সমাজে যে ট্যাবুগুলো আছে, যে কুসংস্কারগুলো আছে, সেগুলো মানুষের মন থেকে আস্তে আস্তে মুছে ফেলা, এই নিয়ে যে ভ্রান্ত ধারণাগুলো সমাজে আছে, এবং তার পাশাপাশি এটা যে নারী মানে মেনস্ট্রুয়াল যে প্রক্রিয়া সেটা যে নারী জীবনের খুব একটা স্বাভাবিক ঘটনা, খুব স্বাভাবিক একটি শারীরিক প্রক্রিয়া, সেটাকে মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করা। পাশাপাশি অনেকেই বলে থাকেন এটা এটা শরীর খারাপ, অনেকেই আমরা ব্যবহার করে থাকি এই শব্দটা, এটা কোনো শরীর খারাপ নয়, এটা খুব একটি স্বাভাবিক প্রক্রিয়া, সেটাকে মানুষের মধ্যে বেশি করে ছড়িয়ে দেওয়া, তাদেরকে এই বিষয়ে সচেতন করা। আমি এটাই বলবো যে আজকে 2022 সালে ভারতবর্ষ বিভিন্ন বিষয়ে উন্নতি করলেও মাসিক সংক্রান্ত বা ঋতুচক্র সংক্রান্ত বিষয় নিয়ে আজকের দিনেও পুরুষরা এবং নারী উভয়ই একে অপরের সাথে এই বিষয় নিয়ে কথা বলতে বা আলোচনা করতে দ্বিধাবোধ করে। তো সেক্ষেত্রে বলবো এটা কোনো লুকোচুরি করার বিষয় নয়, এটা একটা সম্পূর্ণ স্বাভাবিক ব্যাপার। তো এই বিষয়ে সচেতনতা গড়ে তোলার জন্য ভারতবর্ষের সমস্ত পুরুষ সমাজকেই বলবো এগিয়ে আসার জন্য এবং নিজের পরিবার ও সমাজের প্রতি আরও বেশি করে দায়িত্বশীল হওয়া এবং তাদেরকে ঋতুচক্র সংক্রান্ত স্বাস্থ্যবিধি নিয়ে আরও বেশি বেশি করে সচেতন করা। সর্বোপরি বলবো নারী পুরুষ উভয়কেই এই বিষয়ে এগিয়ে আসতে হবে। নতুন বাড়ি করেছেন? বাড়িকে সাজিয়ে তুলতে আর চিন্তা নয়, উন্নত মানের মার্বেল পেতে আজই আসুন স্বস্তি মার্বেল অ্যান্ড গ্রানাইট হাউসে। নিজের বাড়িকে সুসজ্জিত করে তুলুন স্বস্তি মার্বেল অ্যান্ড গ্রানাইট হাউসের মার্বেল দিয়ে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের মার্বেলের কালেকশন। ঠিকানা: বরাকর রোড, ঘোষাল পেট্রোল পাম্পের সন্নিকট, রঘুনাথপুর, পুরুলিয়া। মোবাইল নম্বর 7063619039। আমাদের আরও একটি নম্বর 7001430454।